বছরের ন্যায় জানকীবাজার পীরে কামেল কালী হযরত মুজল্লি শাহ রহমতুল্লাহ আলাইহির 37তম বার্ষিক উরুস মাহফিল আজকের দিনে চলিতেছে। তাই আমি সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ জানাই যে আমাদের এখানে শান্তি সুষ্ঠুভাবে এই উরুস মাহফিলটা পরিচালনা করার জন্য। আর আজকে বিশেষ করে আমি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের অন্যান্য বছর থেকে এই বছর আমাদের জনসমাগম অনেক বেশি হয়েছে। আরও আনন্দিত যে আমাদের বিগত 2-3 বছর করোনা মহামারীর কারণে আমাদের বাংলাদেশ থেকে মানুষ আসতে পারে নাই, কিন্তু এইবার আমাদের পীরে কামিল কালী হযরত রমজালী শাহ রহমতুল্লাহ আলাইহির নাতি আজমল আলী শাহ রহমতুল্লাহ আলাই উনিও এসে উপস্থিত হয়েছেন এবং ওনার সঙ্গে আরও কয়েকজন এসেছেন। তাই আমরা ওনারা আসার কারণে আমরা এই মুকাম পরিচালনা কমিটি বা আমাদের এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে। আর আজকে প্রায় 10,000-এর মতো মানুষ উপস্থিতি হয়েছে। আর বিশেষ করে আমি আজকে মাগরিবের নামাজের পর থেকে আমাদের এই উরুস উপলক্ষে প্রতি বছর যেভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আমাদের আজকেই সেইভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ জানাই সবাই যাতে আমাদের এই পবিত্র মহফিলে উপস্থিত থাকিয়া সবাই অলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ হাসিল করতে পারেন। আর আমাদের এখানে আমাদের যে হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ যারা আছেন, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তাই আমি আমার মুকাম কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রতি বছরের ন্যায় জানকীবাজার পীরে কামেল কালী হযরত মুজল্লি শাহ রহমতুল্লাহ আলাইহির 37তম বার্ষিক উরুস মাহফিল আজকের দিনে চলিতেছে। তাই আমি সর্বস্তরের জনসাধারণের কাছে অনুরোধ জানাই যে আমাদের এখানে শান্তি সুষ্ঠুভাবে এই উরুস মাহফিলটা পরিচালনা করার জন্য। আর আজকে বিশেষ করে আমি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের অন্যান্য বছর থেকে এই বছর আমাদের জনসমাগম অনেক বেশি হয়েছে। আরও আনন্দিত যে আমাদের বিগত 2-3 বছর করোনা মহামারীর কারণে আমাদের বাংলাদেশ থেকে মানুষ আসতে পারে নাই, কিন্তু এইবার আমাদের পীরে কামিল কালী হযরত রমজালী শাহ রহমতুল্লাহ আলাইহির নাতি আজমল আলী শাহ রহমতুল্লাহ আলাই উনিও এসে উপস্থিত হয়েছেন এবং ওনার সঙ্গে আরও কয়েকজন এসেছেন। তাই আমরা ওনারা আসার কারণে আমরা এই মুকাম পরিচালনা কমিটি বা আমাদের এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়েছে। আর আজকে প্রায় 10,000-এর মতো মানুষ উপস্থিতি হয়েছে। আর বিশেষ করে আমি আজকে মাগরিবের নামাজের পর থেকে আমাদের এই উরুস উপলক্ষে প্রতি বছর যেভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আমাদের আজকেই সেইভাবে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ জানাই সবাই যাতে আমাদের এই পবিত্র মহফিলে উপস্থিত থাকিয়া সবাই অলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ হাসিল করতে পারেন। আর আমাদের এখানে আমাদের যে হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ যারা আছেন, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তাই আমি আমার মুকাম কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।